পটল নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা আছি মোহনবাগান তাঁবুতে। আমার সামনে বসে আছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন হকি সচিব সুশীল ব্যানার্জি, যিনি ধীরেন্দ্রের আমলেও হকি সচিব হিসেবে কাজ করেছেন। পরবর্তীকালে পালা বদলের পর টুটু বসু অঞ্জন মিত্র গোষ্ঠী যখন আসে 90 নির্বাচনে, তখনও তিনি হকি সচিব হিসেবে ছিলেন 2005 পর্যন্ত। আমাদের স্মৃতিতে খুব স্পষ্ট আছে, আমরা যখন তরুণ, যখন মোহনবাগানে প্রথম সাংবাদিক হিসেবে আমাদের প্রবেশ, এই সুশীলদা থাকতেন, লনে আসতেন ধীরেন্দ্রে, টোস্ট খেতেন, তার পাশে কিন্তু আমরা সুশীলদার হারুদাকেই দেখতাম। সেই সুশীলদার এখন 91 বছর বয়স, তবুও প্রতিদিন একবার মোহনবাগান তাঁবুতে ঢু মেরে যান। এবং এই সিনিয়রদের আড্ডা, যে মোহনবাগান লনের সামনে যে বারান্দা আছে ক্লাবে, সেখানে তাকে আলো করে থাকতে দেখা যায়। সুশীলদা, আপনার 91 বছর বয়স, তা সত্ত্বেও হাওড়া থেকে প্রত্যেক দিন কিসের টানে এই ক্লাবে আসেন? বলুন। আমি ইন্টারন্যাশনাল খেলতাম, সেই ক্ষেত্রে মোহনবাগানে এসে ঢুকেছিলাম। আমাকে 70 সালে ভীষণ চৌধুরী হকি সেক্রেটারি করলো। সেই সময় হকি সেক্রেটারি করে হকি দেখতে আরম্ভ করলাম। ধীরেন্দ্র বলে বিচার আসতে পারবি, আমি টাকা দিয়ে চালাবো। তারপর আমি নিজের পয়সা খরচা করে দুবার তিনবার সেটা করে চারবার আমি চ্যাম্পিয়ন হলো হকি মোহনবাগান ক্লাবে। আশির দশকের মাঝামাঝি থেকে 90 দশকের মাঝামাঝি মোহনবাগান চারবার হকি লিগ জিতেছে। বিমল ভৌমিক কোচ ছিলেন নৈহাটির, আপনি হকি সেক্রেটারি ছিলেন, এটা আমরাও দেখেছি। তারপরে আমাকে কাজে লাগাতো সুনি গোস্বামী নিয়ে, বা সুনি গোস্বামী নিয়ে বলতো যার একই ভরসা সে ডেকে নিয়ে, অমুকে ডেকে নিয়ে আমার বাড়িতে যেতাম, গাড়ি করে ডেকে নিয়ে এসে সই করবার জন্য আসতাম, কথা বলবার জন্য নিয়ে আসতাম মাঠে। কখন কী হচ্ছে না হচ্ছে জেনে সব রিপোর্ট আমার কাছে নিয়েছে। আমি সকালে আসতাম, বিকালে দিকেও আসতাম, 6:30 বন্ধ থাকতাম, তারপর চলে যেতাম। মেয়েরা বলতো 6:30 বন্ধ থাকবি, তারপর ওই সব গ্যালারির লোকেরা বর্মাসরা আসবে, তারা গাড়ি বন্ধ করবে, তখন ফি থাকবি না বাড়ি চলে, আমি তাই চলে যেতাম। আমি সব জানি মর্মনে যাবে কোথায় কী আছে, প্রত্যেক জিনিসটা আমাকে জিজ্ঞেস করে আমি বলে দেবো। বলুন না, সেরকম কিছু অকথিত কাহিনী আমাদের দর্শক শ্রোতাদের জন্য তুলে ধরুন না। তুলে ধরছি এই কারণে, মোহনবাগান ক্লাবে 1911 সালের পর থেকে যখন ক্লাব চালু হলো, এ হলো, তখন আমরা ঢুকতে পারতাম না, আসতে পারতাম না। আমার বয়স যখন 91, আপনারা চিন্তা করে দেখুন, আমি যারা আগে এসে দরজা করে গেটে এসে দাঁড়াতাম, মাউন্টেন আমাকে চালিয়ে দিত। তারপর এই করতে 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 পাওয়ার লিগে ঢুকলাম, পাওয়ার লিগ খেলতাম হাওড়ায়। পাওয়ার লিগে আপনার সমসাময়িক প্লেয়ার কারা ছিলেন? কাজ ছিল হাওড়াতে অনেকে ছিল, ইন্টারন্যাশনাল টিমের হয়ে খেলেছি, ইন্টারন্যাশনাল অনেক প্লেয়ার আমার সঙ্গে ছিল, এসেছিল সার্কিয়াতে, নাম গুলো ভুলে গেছি, অনেক দিনে করা তো সেই পাওয়ালি খেলতে খেলতে। পাওয়ালি কোচ কে ছিলেন? বলাই চ্যাটার্জি। হ্যাঁ, বলাই চ্যাটার্জি, বলাই চ্যাটার্জি ছিল, বলাই হাঁক করে ধাপাধাপি করে চালাতো, বলাই দিল সব কোচ। ওই মাঠে খেলতে যেতাম, বলাই দাঁড় সব ডেকে নিয়ে গেবে, চল ওই মাঠে চল, দল মেরে আমরা এই সময় মাঠে খেলা দেখতে যেতাম, টিমের সাথে চলতাম। কী না করেছি, মোহনবাগান অশান্তি হলো, মারামারি ওখানে হচ্ছে, আমরা এখানে স্কোর করে ছেলেদের নিয়ে আর আগে রাখলাম, যাতে এখানে কিছু করছে। সেটা কত সাল? সেটা সাল হবে, হ্যাঁ অনেক আগে, ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু 70 সালে হবে। কেন মারপিটটা হয়েছিল? মারপিট হয়েছিল আর ইস্টবেঙ্গল থেকে, সেই ইস্ট পার্টি শুটু ওই গ্যালারির কাছ থেকে র্যাম্পারের কাছে শুটু করছে, এই মোহন যাও এখানে, মোহন থাকবে না, এই থাকবে না, আমাদের সেই এখানে বসতে হচ্ছে, আমার ইন্ডিয়া শুটত ধীমবাবুর কাছে খবর খবর, ধীমবাবুর বলে যে আমাদের ক্লাবের ভেতরে ঢুকেছে নাকি, আমাকে ডাকছে, আমি এসে বললাম না আমাদের ক্লাবে ঢুকতে পারি না, বাইরে থেকে ঝামার অবসানি করছে। হ্যাঁ ঠিক আছে। আপনি প্রশাসক হিসেবে ধীরেন থেকে দেখেছেন, শৈলেন মান্নাকে দেখেছেন? ধীরেন্দ্রকে দেখেছি, ধীরেন্দ্র আগে যে ছিল সম্বাদের ছিল, তার ছিল এসএম বোস, হ্যাঁ এ বোস। তারপরে ওই যে ওই বাড়িতে, তারপর কেশর সেনের বাড়িতে যেতাম,
কারণ সেই রয়েছিল ওদের বাড়ি এলাকা তো সব জমন মারা ওই এলাকা তো অনেক চষে বেড়াতো দিন রাই থাকলে তারপর মান্নাকে বললো দিয়ে দে যে মান্নাকে ওকে নিয়ে গিয়ে হাওড়া শহরের সমস্ত বাড়িতে ছিনিয়ে দে মেম্বারশিপে ব্যালট প্যালট নেবার জন্য। আপনাকে বলা হয় এখানে মনমোহন বাবুতে আপনি ছিলেন ধীরেন্দ্রের রিপোর্টার, হ্যাঁ কি হতো না হতো দৈনন্দিন রিপোর্ট আপনি ধীরেন্দ্রকে দিতেন, এটা ঘটনা তো মানে আপনার চোখ দিয়ে ধীরেন্দ্র মনমোহনের অন্দরের খবরটা শুনতেন এইখানে ধীরেন্দ্রকে গেল এক্ষুনি আসবে সে বসে কি সব হয়েছে জানি না ধীরেন্দ্র বাড়ি যাচ্ছে আমি বুঝতে পেরেছি আমাকে একজন বলে তুমি ধীরেন্দ্রের সঙ্গে যাও ও যে ধীরেন্দ্রকে মারবে আর গিয়ে পিছনে পিছনে যাচ্ছে ধীরেন্দ্র বন্ধু আসি পাচ্ছে ওই ছেলেটার নাম বলি এইখানে আসে এক্ষুনি আসবে তারপর ধীরেন্দ্র সে করে ও বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম কী যে করেছি ধীরেন্দ্র শেষ যত কার্ড হতো মেম্বারশিপ কার্ড হলে আমি তো কমপ্লেন্টে নিচে যাইনি ওর বাড়িতে আমাকে মারা মাঠে এসে বলছে কী হয়েছে বাড়িতে যাবে কমপ্লেন্টে পড়ে আছে আচ্ছা যাবো আমি ভুলে গেছি গিয়ে দেখি না কমপ্লেন্টে খাটে তো আর ছবিতে রয়েছে জানিয়ে যায়